আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় হওয়ায় ডদ ইউনুসকে ফোনে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান এবং বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হয়েছেন শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট পরিস্থিতির জন্য সমবেদনা প্রকাশ করেন শেহবাজ শরীফ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগী তার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপরও জোরদান পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিয়ে সরকারের যে থাকুক তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বরং এই প্রশ্নকে অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি বিস্তারিত ইমরান হোসেনের সহায়তায় বিনিয়ামিন পতন Yes, and the meeting itself. বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিয়ে সরকারে যেই থাকুক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বরং এই প্রশ্নকে অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে শুক্রবার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় আইনগতভাবে ৪৫ পঁয়তাল্লিশ দিনের বেশি নয়াদিল্লি থাকতে পারবেন না তিনি এর মধ্যে পার হয়ে গেছে তিন সপ্তাহের বেশি গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর খুব সংক্ষিপ্ত নোটিসে ভারতে প্রবেশের অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গণহত্যার আদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একশোর অধিক মামলা করা হয় অনেকেই তাকে ভারত থেকে এনে বিচারের দাবি জানাচ্ছেন এরই প্রেক্ষিতে ব্রিফিং এর সময় ভারতের সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে জানতে চান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়ালের কাছে তবে এ ধরনের প্রশ্নকে কল্পনা প্রসূত মন্তব্য করে বিষয়টি এ সময় বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল এবং স্বাভাবিক হলে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি এদিকে দেশটির গন্তি নদীর ডম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার দাবি আবারও অস্বীকার করে ভারত সম্প্রতি এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে যেখানে স্থানীয়দের বরাতে বন্যার জন্য ভারতকে দায়ী করা হয় সিএনএন এর এই প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তারা আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা নির্বাচন তবে নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল শুক্রবার রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম এবং নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান সামাজিক সুবিচার নিশ্চিত করা না গেলে ছাত্র জনতার এ বিপ্লব এবং সরকারের সংস্কার অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান একই সঙ্গে দেশকে সুগঠিত করে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় জামায়াত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি সরযন্ত্র এখনও থেমে নেই উল্লেখ করে রক্তের বিনিময় অর্জিত নতুন স্বাধীনতা দেশবাসীর ওপর ছাত্র জনতার আমানত বলে অভিহিত করেন জামায়াতের আমির জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে দুর্গা পূজাকে কেন্দ্র করে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না জানিয়ে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবে তারা এসব কথা বলেছেন অনেক জায়গায় এই দুর্গা পূজা পূজা আয়োজনকে বাধাগ্রস্ত করার অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় এই সরকার তাদেরকে ছাড় দেবে না আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে সরকারি মদদে সাত শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ রয়েছে যার মধ্যে আটাত্তর জনের মৃতদেহ পাওয়া যায় এখনও নিখোঁজ দেড়শোর বেশি তবে আসার কথা জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ এতে গুম হওয়া ব্যক্তির স্বজনরা প্রতিকার পাওয়ার আশা করছেন মানবাধিকার কর্মীরা বলছেন সনদে সই করায় ভবিষ্যতে গুম সংস্কৃতির অবসান হবে সাকিবুর রহমানের রিপোর্ট দেখব হাসিনা সরকারের আমলে এমন কান্না নিয়ে প্রায় দাঁড়াতে হয়েছে গুম হওয়া ব্যক্তি স্বজনদের কেউ বাবা হারানোর বেদনায় কেউ ভাই কেউ বা নিখোঁজ স্বামীকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন কিন্তু এসবের তোয়াক্কা করেনি ক্ষমতাচ্যুত সরকার দেখা যায় গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিরোধী রাজনীতিতে জড়িত দু সালের ডিসেম্বরে শাহিনবাগের বাসা থেকে গুম হন বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন ভাইকে না পাওয়ার বেদনা তারা করে ফেরে বোন সানজিদাকে ভাইকে জীবিত দেখতে জিজ্ঞেস করতে তোমাকে ধরে নেওয়ার পরে ওরা তোমার সাথে কি করছে অবশ্যই জানতে চাই কেন অবৈধভাবে আমার ভাইকে ধরে নিয়ে যাবে লিগেলি হয়তো আমরা কোনো কেস বা আদার কমিশনের কাছে বিচারের জায়গাটা সেই জায়গায় যাওয়ার জন্য শুরুটা দেখতে পাচ্ছি চাঁদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সন্তান এখনও বাবার পথ চেয়ে আছে স্বৈরাচারের পতনের পর নতুন আশায় বুক বেঁধেছে ইমন ওমর আওয়ামী লীগ খুব বেফরা হয়ে গেছে তোমাকে গুম করতে পারে বা খুন করতে পারে তুমি একটু সাবধান থাকো তখন বাবা হাসিদি বলছে যে বাবার কোনো অপরাধ নাই বাবা নামে কোনো মামলা নাই বাবাকে কেন গুম করবে বা খুন করবে তো আমি বলছি যে ওরা তো আর অপরাধীদের এগুলো চিন্তা করবে না তারা দেখে যে তাদের তোমাদের একটাই অপরাধ তোমরা জনপ্রিয় ব্যক্তিত্ব মানবাধিকার সংগঠনের তথ্যমতে এখনো নিখোঁজ দেড়শোর বেশি গুম হওয়া ব্যক্তি তবে বৃহস্পতিবার সরকার জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় আশার আলো দেখছেন তারা সরকার নিজে গুমের সাথে এত বেশি জড়িত ছিল যে তারা এটা র্যাটিফাই করতে চায় আগে সরকার যেটা করেছে যে গুম হয়েছে এতবার বলার পরও কিন্তু তারা অস্বীকার করেছে বলেছে যে গুম বলে কিছু নেই আমাদের আইনে বলে গুম কিছু এই সংক্রান্ত যদি আইন হয়। সে নেই হবে এবং সে আইনে প্রয়োগ করে যে আছে বা তাদেরকে একটা প্রতিকার এবং সহায়তা করবে এবং বিচার প্রাপ্তি নিশ্চিত করবে আয়নাঘর কিংবা গোপন কারাগারগুলো গুলো ভেঙে দেওয়ার পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি মানবাধিকার সচেতন সবার রহমান আর টিভি ঢাকা গত পনেরো বছরে গুমের ঘটনায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে গুম খুনের শিকারদের স্বজনেরা গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার শাস্তিও চান তারা এরই মধ্যে গুমের মতো ঘটনা থেকে সব নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছে বাংলাদেশ মায়দুর রহমান রুবেল এ বিষয়ে আরও জানাবেন শিশুদের এই কান্না যেন থামার নয় কারণ জন্মের পর এরা পায়নি বাবার আদর কেউ পাঁচ বছর কেউ দশ বছর ধরে মায়ের সাথে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও পায়নি বাবার ফিরে আসবে স্ত্রীর যন্ত্রণাও কম নয় স্রোতের বিপরীতে শিশু সন্তান নিয়ে লড়াই করে ক্লান্ত অনেকে নতুন করে দেশ স্বাধীন হলেও ফেরি প্রয়োজন সেই আক্ষেপ তাদের আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায় আমি যেন আমার স্বামীকে ফিরে পাই ফেলে র্যাবিড হেডকোয়ার্টার সহ র্যাবিড যে রাস্তায় দাঁড়িয়ে আর কাঁদতে চাই না রাজনৈতিক মতের অমিলের কারণে গত পনেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা গুম হওয়া পরিবারের কান্না করার অধিকারটুকু হরণ করা হয়েছে অনেক সময় গুমের জাল ছিঁড়ে যারা ফিরেছে দুঃসহ জীবনের করুণ বর্ণনা ছিল তাদের কণ্ঠে টাকা পয়সা সবকিছু নিল নেওয়ার পরও আমাকে ছাড়েনি সারাদিন তালবাহানা নানান রকমের অত্যাচার নির্যাতন আমাকে আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই এটা আমি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি পলিসি নিচে দেখতে দিই হাসিনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি তদন্ত করে দেখতেছি প্রশাসনের দারে দারে অনেকবার ঘুরেছি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে

প্রতিটা গুলি প্রতিটা হত্যার বিচার করতে হবে হওয়া প্রতিটি মানুষ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা হতবাগা পরিবারগুলোর মাইদুর রহমান রুবেল আর ঢাকা শেখ হাসিনার স্বৈর শাসনের ষোলো বছরে সংগঠিত মানবতা বিরোধী সব অপরাধের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অনুরোধ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সভায় এই আহ্বান জানিয়েছেন তিনি এ সময় গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা খান আলমিনের রিপোর্ট কারোবা বাবা কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বা তারও বেশি সময় ধরে গুম বছরের পর বছর স্বজনের অপেক্ষায় তারা বিএনপির সংহতি সভায় স্বজনদের এমন আবেগাপ্লুত অনুভূতি এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতারা বলেন তাকে দেশে ফিরিয়ে এনে সব গুমের বিচার করতে হবে সঙ্গে আজিজ বেনজির জিয়াদের মতো যারা দোষর ছিল তাদেরকেও দাঁড় করাতে হবে কাঠগড়ায় এই গুম খুনের সব সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল জেনেও না জেনার ভান করেছিল দেখেও না দেখার ভান করেছিল তাদেরকেও সামনে আনতে হবে স্বৈরাচার সরকার যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে তার সবকটি যেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত করে সেই অনুরোধ করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা জাতিসংঘের আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর থেকে এত পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে নেতা কর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন এখনো ষড়যন্ত্র চলছে তাই যে ঐক্য তৈরি হয়েছে তা আরো সুদৃঢ় করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে যে তৈরি হয়েছে সেটাকে আরো সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ হোসেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে সাতশোর বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সরকার আয়নাঘর নতুন শব্দ এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে খান আলামিন আরটিভি ঢাকা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বিকেলে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন

উন্নতির দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি ফেনী নোয়াখালী কুমিল্লায় পানি কমার সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র এসব এলাকায় এখনও পানিবন্দি দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণের জন্য চলছে হাহাকার খাবার এবং বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানান রোগ প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ুর রাসীন কিছুটা উন্নতির দিকে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি তবে এখনও পানিবন্দি এইসব এলাকার লাখ লাখ মানুষ কমতে শুরু করেছে ফেনীর বিভিন্ন উপজেলার বন্যার পানি গত কয়েকদিনে কমেছে অন্তত দুই ফুট ফেনী সদর দাগনভুঁইয়া ও সোনাগাজিতে এখনও পানিবন্দি দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ পানিবন্দী কিছু কিছু মানুষ আছে আর ত্রাণের প্রত্যন্ত অঞ্চল এখনো পৌঁছতে পারতেছে না ঘরের ভিতরে ধরুন দুই ফুটের উপরে হয়েছে পানি কারণ আমরা আগের দিয়ে যাই আশ্রয় হয়েছি মাটি ঘরের অর্ধেক থেকে নামে গেছে আমি অন বড় অসুবিধা আছে এখনো অপরিবর্তিত কুমিল্লার বন্যা পরিস্থিতি চোদ্দটি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে এখনও বুড়িচং উপজেলার গোমতী নদীর ভাঙা বাদ দিয়ে পানি ঢুকছে এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে কিছু এলাকায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের জেলার একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ দুর্গতদের সেবা দিতে ছেষট্টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসক নোয়াখালীতেও কমছে বন্যার পানি সদর মাইজদি সহ বন্যা কবলিত আট উপজেলায় অনেক এলাকায় এখন হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আছে পানিবন্দি দিন কাটছে কয়েক লাখ মানুষের আমাদের আকারটা অনেক বড় আমরা এটা পর্যাপ্ত না চতুর্দিকে ত্রাণ আসছে এই ত্রাণগুলো তো আপনার সঠিকভাবে বন্ধ হয়েছে না কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন এলাকা এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ হাতের মাঠে কাটে ধান পান যা বাড়ি ঘর দুয়ারে পানি এখনো ভিতরে ডুবানো ভিড় পর্যন্ত পানি ঢুকে গেছে কুমিল্লা জেলার মাঝামাঝি হওয়াতে বর্ডার এলাকা হওয়াতে এলাকায় কেউ এইভাবে আসতেছে না এটা তো হইলো মেন রাস্তা মেন রাস্তার মধ্যে এইটুক পানি আর আমরা বাড়ি থেকে বাইরে আমাদের কুমড় পর্যন্ত পানি এখন মাঠের আমরা দেখছেন ধান কাটে যাচ্ছে কোনো কিছু নাই এখন জ্বালা ফালাছে জ্বালাও নাই এদিকে কমতে শুরু করেছে মৌলভীবাজারের বন্যার পানি মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে জুবাইর রাজিন। RTV. সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একশো তেইশ দেশের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন আলেম সমাজ ও তার সহপাঠীরা শুক্রবার সকালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস এর আগমন উপলক্ষে তাকে বরণ করতে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যান সহপাঠী আলেম সমাজ সহ আপন জনেরা সময়ে তার এই অর্জনকে বিশ্ব দরবারে বাংলাদেশও সম হয়েছে বলে মনে করেন যিনি আমাকে মুর্শিদে হানামে তিনি নিজের ঘরে আমাকে একশো তেইশটি রাষ্ট্রের মধ্যে আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন আমি সেই রবের কাছে কৃতজ্ঞতা আদায় করতে চাই এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়াই আমার এই বিশ্বজয়ী করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার পরবর্তী শুনানি তেরোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে শুক্রবার ভারতের বারাসাত নগর দায়রা আদালত এ নির্দেশ আনার হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কষাই জিহাদকে আদালতে তোলা হলে বিচারক শুভঙ্কর বিশ্বাস চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এদিন মামলার অভিযুক্ত সিয়ামকেও আদালতে হাজির করার কথা ছিল কিন্তু সিয়ামের অসুস্থতার কারণে আদালতে তোলা হয়নি তবে পরবর্তী শুনানির দিন সিয়াম এবং কষাই জিহাদকে একসঙ্গে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত খেলার খবর ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে ভুটানে পৌঁছাছে বাংলাদেশ ফুটবল দল বিকেলে দেশটির থিম্পু এয়ারপোর্টে পা রাখে জামাল ভুঁইয়ারা আগামী পাঁচ এবং আট সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ভুটানের পরিবেশে তাদের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্যাব্রেরা শিষ্যরা দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানান সোহেল রানা সদ্য সাফ অনূর্ধ্ব বিশ জয়ী দলের সদস্য মিরাজুল ইসলাম এবং শাকিল আহাদ তপুসহ দলটিতে ডাক পাওয়া তরুণ ফুটবলারদের নিয়ে আশাবাদী কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা ম্যাচটা নিতে যাবো কারণ এটা হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে অনেক মেটার করবে সো আমরা চাইবো যে ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিংয়ে একটা আলাদা অবস্থানে থাকতে পারি প্লাই উইড কাপাল অফ গাই এখানে সবারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজুল ও ত্যুপুর জন্য এটা প্রথম তবে তারা নেপালে খেলে এসেছে তাদের অভিজ্ঞতা রয়েছে সিনিয়রদের সাথে খেলে তাদের অভিজ্ঞতা আরো বাড়বে জব রাতের সংবাদ এ পর্যন্তই সব সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন মধ্য রাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই